তিনি বলেছিলেন, জনগণ আমার নিজের সন্তানের মতো, আমি তাদের পিতার মতোই স্নেহ করি। একজন পিতা যেমন সর্বদা তার সন্তানদের মঙ্গল কামনা করে, আমিও আমার রাজ্যবাসীদের মঙ্গল কামনা করি, সর্বদা তাদের সুখ শান্তির জন্য প্রার্থনা করি। এই উক্তিগুলো ছিল একজন সম্রাটের, আজ থেকে 2300 বছর পূর্বে, যিনি রাজত্ব করেছিলেন ভারতবর্ষে। তার নাম চক্রবর্তী সম্রাট অশোক। আমরা জানি সম্রাট অশোক হিসাবে তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক। খ্রিস্টপূর্ব 268 অব্দ থেকে 232 অব্দ পর্যন্ত ছিল সম্রাট অশোকের শাসনকাল। ভারত উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল অশোকের। ধারণা করা হয় এত বড় সাম্রাজ্যের অধিকারী আর কোনো সম্রাট ছিলেন না সে আমলে। তার জন্ম হয় খ্রিস্টপূর্ব 304 অব্দে। 36 বছর বয়সে খ্রিস্টপূর্ব 268 অব্দে ক্ষমতা গ্রহণ করে মৃত্যু পর্যন্ত সাম্রাজ্য পরিচালনা করেছিলেন সম্রাট অশোক। তিনি ছিলেন ইতিহাসের এক আদর্শ শাসক, যদিও তার জীবনের প্রথম পর্যায়টি ছিল সম্পূর্ণ উল্টো। সে পর্যায়ে তার নৃশংসতা উদাহরণ দেওয়ার মতো, ইতিহাস সাক্ষী তার জীবনের দ্বিতীয় পর্যায়ের কাজগুলো মহত্বের উদাহরণ দেওয়ার মতোই। মৌর্য সাম্রাজ্যের উদ্ভাসিত সূর্য ধীরে ধীরে স্তিমিত হতে থাকে সম্রাট অশোকের মৃত্যুর পরেই। রাজত্বের প্রথম 8 বছর অশোকের নৃশংসতার দরুন তার প্রচলিত নাম ছিল চণ্ডাশোক, যার অর্থ হল নৃশংস অশোক। কলিঙ্গ যুদ্ধের পর সহনশীল মনোভাব নিয়ে সম্রাট অশোক যখন রাজ্য পরিচালনা শুরু করেন, তার নাম তখন চণ্ডাশোক থেকে পরিবর্তিত হয়ে হল ধর্মাশোক, যার অর্থ হল ধার্মিক অশোক। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারত উপমহাদেশের সর্ববৃহৎ অংশকে একক রাজ্যের অধীনে নিয়ে আসেন। তামিল এবং কলিঙ্গ ব্যতীত উপমহাদেশের প্রায় পুরোটাই দখলে নিয়ে নেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্রই হলেন সম্রাট অশোক। ক্ষমতায় এসে সম্রাট অশোক সেই তামিল আর কলিঙ্গকেও সাম্রাজ্যের বাইরে রাখতে চাননি। ইতিহাস বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের কথা আমরা সবাই জানি। অশোক অসম্ভব নিষ্ঠুরতার সাথে এই যুদ্ধে জয়ী হন। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটি যুদ্ধ ছিল এই কলিঙ্গ যুদ্ধ। ইতিহাসবিদদের মতে সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করেই পিতামহ চন্দ্রগুপ্তের মতোই নৃশংস পথ অবলম্বন করতে শুরু করেন। তার রাজ্য চালনার নীতিগুলো ছিল প্রচণ্ড নিষ্ঠুরতায় পরিপূর্ণ, তবে জনগণকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে সেগুলো কার্যকরী ছিল বেশ সূক্ষ্মভাবে। সূক্ষ্ম রণকৌশল দ্বারা অশোক তার সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যবহার করে ভারত উপমহাদেশের প্রায় পুরোটাই দখল করে নিয়েছিলেন। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারত উপমহাদেশে এসেছিলেন খ্রিস্টীয় সপ্তম শতকে। তিনি জানান, অশোকের রাজত্বের প্রায় 900 বছর পরও উপমহাদেশের মানুষ অশোকের জেলখানার নৃশংসতার কথা মনে রেখেছিল। রাজধানীর উত্তরে নির্মিত সেই জেলখানা পরিচিত ছিল অশোকের নরক নামে। সম্রাট অশোকের আদেশ ছিল এমন, জেলখানার কয়েদীদের যেন কাল্পনিক ও অকল্পনীয় সব রকমের অত্যাচারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়, কোনো বন্দী যাতে জীবিত বের হতে না পারে সেই নরক থেকে। দ্বিতীয় মৌর্য সম্রাট বিন্দুসার ও মহারানী ধর্মের ঘরে জন্মান অশোক। পাটলিপুত্র নামক স্থানে তার জন্ম। শৈশব থেকেই অশোক ছিলেন অত্যন্ত একরোখা, জেদি আর নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার সবচেয়ে পছন্দের কাজ ছিল প্রাণী শিকার করা। কথিত আছে যে অশোক একবার এক সিংহকে হত্যা করেছিলেন শুধুমাত্র একটি লাঠি দিয়ে। অশোকের শুধু একটি ছোট্ট ভাই ছিল, বাকিরা সবাই সৎ ভাই। অশোক যখন সেনাপ্রধান হিসাবে একের পর এক বিজয় লাভ করছেন, তখন সুসীমা নামের আরেক সৎভাইয়ের মনে সংশয় জাগে। এভাবে চলতে থাকলে সিংহাসনে তো অশোকই বসবেন। সে সময়ে সুসীমার সিংহাসনে আরোহণের সম্ভাবনা ছিল বেশি, কেননা বিন্দুসার চাইতে তার প্রিয় পুত্রই সিংহাসনে বসুন। তক্ষশিলা নামক এক জায়গায় বিদ্রোহের সৃষ্টি হলে সুসীমা তার বাবা বিন্দুসারের কাছে প্রস্তাব রাখেন যে এই বিদ্রোহ দমন করা কেবল অশোকের পক্ষেই সম্ভব, অশোক এই বিদ্রোহ সহজে দমন করতে পারবেন না, এমনটাই ভেবেছিলেন সুসীমা। এদিকে বিন্দুসার এবং সুসীমার কথা মতো অশোককেই দায়িত্ব নিতে হলো সেই বিদ্রোহের। সেই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে অশোক যুদ্ধযাত্রা করলেন। সিংহাসনে বসার আগে থেকেই অশোকের নৃশংসতার এমনই সুনাম ছিল যে তার যুদ্ধযাত্রার খবর পেয়ে তক্ষশিলায় পৌঁছানো মাত্রই বিদ্রোহীরা স্ব উদ্যোগে চলে গেলেন।
বিদ্রোহ থেমে গেল। এত সহজে অশোক বিদ্রোহ দমন করে ফেলবেন এটা কল্পনাও করতে পারেনি তার ভাই সুশীমা। এরপর অশোককে পাঠানো হয় কলিঙ্গ রাজ্যে নির্বাসনে থাকার জন্য। সেখানে গিয়ে রাজকুমারী কৌরভাকির সাথে প্রণয়ে জড়িয়ে পড়েন অশোক। তবে দুজনের কেউই একে অপরের পরিচয় জানতেন না। পরবর্তী সময়ে অশোকের সাথে কৌরভাকির বিয়েও হয়েছিল। নির্বাসনের মেয়াদ শেষ হয়ে আসে। এদিকে উজাইন নগরীতে বিদ্রোহ দেখা দিলে বিন্দুসারের লোক মারফত অশোককে ডেকে পাঠানো হয়। এবারে উজাইন নগরীর বিদ্রোহ দমনের উদ্দেশ্যে প্রেরণ করা হয় অশোককে। দুর্দান্ত এক সংঘর্ষে সেবারে ব্যাপকভাবে আহত হয়েছিলেন অশোক। এরপর অনেকদিন সময় লেগেছিল তাকে সুস্থ হতে। এরপর তার চিকিৎসা করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরা। সে সময় অশোক প্রথম জানতে পারেন বৌদ্ধ ধর্মের নীতিশাস্ত্রের ব্যাপারে। দেবী নামের এক মেয়ে সেখানে তাকে সেবা করতেন। পরবর্তীতে অশোক তাকে বিবাহ করেছিলেন। ইতিহাস বড়ই নির্মম। একের পর এক দ্বন্দ্বযুদ্ধের মধ্য দিয়ে অশোক হত্যা করেন তার সমস্ত ভাইদের। খ্রিস্টপূর্ব 268 অব্দে অশোক হলেন ভারতবর্ষের সম্রাট। রাজত্বের প্রথম 8 বছরে মানুষের কাছে নিজেকে নৃশংসতার আদর্শ হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। খ্যাপা হায়নার মতো মৌর্য সাম্রাজ্য বাড়াতে থাকলেন অশোক। বৌদ্ধ ধর্মের কিছু গ্রন্থ হতে জানা যায় অশোক সিংহাসনে বসার জন্য তার 99 জন ভাইকে হত্যা করেছিলেন। ক্ষমতা গ্রহণের প্রথম 8 বছর তিনি একের পর এক যুদ্ধযাত্রা করেন। কোনো যুদ্ধেই তাকে কেউ হারাতে পারেনি। অশোক তার রাজ্যকে বর্ধিত করে পুরো ভারতীয় উপমহাদেশ বিজয় করে নেন। এমনকি পশ্চিমে বর্তমান ইরান এবং আফগানিস্তান আর পূর্বে বাংলাদেশ এবং ব্রহ্মদেশও চলে আসে অশোকের দখলে। অশোক সিংহাসনে আসীন হওয়ার প্রায় 8 বছর পর খ্রিস্টপূর্ব 261 অব্দে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই কলিঙ্গ যুদ্ধ হয়। এই যুদ্ধে কলিঙ্গ সাম্রাজ্য যা চন্দ্রগুপ্ত মৌর্য জয় করতে পারেননি, কিন্তু তার পৌত্র অশোক চরম নৃশংসতার বলে এই কলিঙ্গকে জয় করে নিয়েছিলেন। ইতিহাস সাক্ষী দেয় বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস এবং রক্তক্ষয়ী যুদ্ধ ছিল এই কলিঙ্গ যুদ্ধ। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আজকে আমরা অন্যভাবে পড়তাম যদি না কলিঙ্গ যুদ্ধের ঘটনাটি ঘটত। এই যুদ্ধে বিজয় প্রাপ্তির পর অশোক নিজের নৃশংসতায় নিজেই যেন ভড়কে যান। এতদিন পর তার নজর পড়ে নিজের নৃশংস শাসন ব্যবস্থার প্রতি। পূর্বের কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত হন। প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে তার সাম্রাজ্যে নতুন বিচার ব্যবস্থা প্রবর্তন করেন অশোক। রাতারাতি শাসন ব্যবস্থা সম্পূর্ণ উল্টে ফেলেন। অশোকের স্ত্রী দেবী ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। দেবীর কাছ থেকেই অশোক বৌদ্ধ ধর্মের অনেক কিছু জানতে পারেন। অশোকের মন তখন বারবার বৌদ্ধ ধর্মের সহনশীলতার কথাগুলো আওড়াতে শুরু করে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অনুধাবনের পর সম্রাট অশোক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস আনবেন, আর তিনি যতদিন বাঁচবেন তার রাজ্য পরিচালিত হবে বৌদ্ধ নীতির ওপর ভিত্তি করে। কলিঙ্গ যুদ্ধের আগের 8 বছরে অশোক যা যা অন্যায় করেছিলেন সব কিছু যেন উল্টো দিক থেকে আবার শুরু হলো। পরবর্তী সময়ে সকল বন্দীকে মুক্তি দেওয়া হলো তার হুকুমে, তাদের সম্পত্তিও ফিরিয়ে দেওয়া হলো যথাযথরূপে। অশোকের জীবনের এই পর্যায়ে একটি গল্প প্রচলিত আছে, কতটুকু সত্য তা যাচাইয়ের উপায় নেই। অশোক যখন তার ভাইদের হত্যা করেছিলেন, কোনো এক ভাইয়ের স্ত্রী নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে মহল থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই শিশুটি বড় হয় রাজ্যের বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রমে। ছেলেটির যখন 13 বছর বয়স তখন অশোক জানতে পারেন তার পরিচয়ের কথা। নিজের কৃতকর্মের কথা ভেবে অত্যন্ত মর্মবেদনা অনুভব করেন তিনি। দ্রুতই ছেলেটি আর তার মাকে ফিরিয়ে আনেন রাজপ্রাসাদে। নতুন রূপে রাজ্য পরিচালনার রূপরেখা তৈরি করলেন অশোক। জনহিতকর কাজে পুরোদমে হাত দিলেন। অনেকগুলো বৌদ্ধ মন্দির স্থাপন করলেন গোটা সাম্রাজ্য জুড়ে। পথিকদের জন্য স্থানে স্থানে রাজযাপনের বাড়ি তৈরি করলেন যেখানে রাতের বেলা তারা সম্পূর্ণ বিনামূল্যে অবস্থান করতে পারত। ফরমান জারি করে প্রাণী হত্যা নিষিদ্ধ করলেন। নিরামিষভোজী আহারকে প্রলুব্ধ করলেন। পাঠশালা হাসপাতাল নির্মাণ করলেন পুরো রাজ্য জুড়ে। পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে শান্তি চুক্তি করলেন। এমনকি উপমহাদেশের সম্পদের সুবিধাভোগের অধিকারও দেওয়া হলো সেই রাজ্যগুলিকে। ইতিহাস সাক্ষী দেয় এসব প্রতিবেশী রাজ্য দখলে নিয়ে আসা অশোকের পক্ষে অতি সহজ কাজ ছিল, তবুও তিনি তা করেননি। একই সাথে রাজপরিষদের সকল কর্মকর্তাদের হুকুম দিলেন পুরো রাজ্যে স্থানে স্থানে পাথরের স্তম্ভ নির্মাণ করে তাতে অহিংসা নীতি সম্বলিত ফরমান খোদাই করতে হবে। এই স্তম্ভগুলোই অশোক স্তম্ভ নামে পরিচিত।
রাতারাতি তার রাজ্যের চেহারা বদলে যেতে শুরু করলো। আইন করে একে একে পিতামাতার প্রতি সন্তানের বাধ্যতা, গুরুজনদের প্রতি শ্রদ্ধানত দৃষ্টি, জাতকুল ধর্ম নির্বিচারে সকলের প্রতি সহমর্মিতা, রাজ্যের সর্বস্থানে পথিকদের জন্য ফলদায়ক এবং ছায়াদায়ক বৃক্ষরোপণ, কূপখনন সব কিছুর বাস্তবায়ন করতে শুরু করলেন সম্রাট অশোক। অশোক ছিলেন প্রথম শাসনকর্তা যিনি কিনা সমগ্র ভারত উপমহাদেশকে এক রাজ্যের ছায়াতলায় নিয়ে এসেছিলেন। একই সাথে তিনি ছিলেন ইতিহাসের প্রথম বৌদ্ধ শাসনকর্তা। তিনি প্রায় 40 বছরের মতো রাজ্য শাসন করেন। তার মৃত্যুর 50 বছরের মাথায় মৌর্য সাম্রাজ্য ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে। মৌর্য সাম্রাজ্য শেষ হলেও বৌদ্ধ ধর্মের খ্যাতি কিন্তু শেষ হয়ে যায়নি। সহনশীল বৌদ্ধ ধর্ম সাধারণ মানুষ একে একে গ্রহণ করতে শুরু করে। উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করে বৌদ্ধ ধর্মের নীতিগুলো। 24টি নীতি নিয়ে সম্রাট অশোকের তৈরি চক্র তার আমলে নির্মিত সকল স্থাপনায় পাওয়া যায়। একে বলা হয় অশোকের ধর্মচক্র। এই চক্রটি এখন ভারতের জাতীয় পতাকায় আমরা দেখতে পাই। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র ও কন্যাকে সুদূর সিংহল দ্বীপে এবং সুমাত্রায় পাঠিয়েছিলেন সম্রাট অশোক। এছাড়াও 4টি সিংহ একে অপরের পিঠে পিঠ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন একটি ভাস্কর্য নির্মাণ তদারকি করেছিলেন অশোক, যা স্থাপিত হয়েছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানীতে। বর্তমানে এই ভাস্কর্যটি সারনাথ জাদুঘরে রাখা রয়েছে। এই ভাস্কর্যটি হল বর্তমান ভারতের জাতীয় প্রতীক। তবে অশোক স্তম্ভগুলোর মধ্যে যেগুলো টিকে আছে এখনও সেগুলো সারানো হয়নি। সব কিছুর পরেও অশোকের শাসনামলের ত্রুটি যে একেবারেই ছিল না তাও নয়। তার অধীনস্থ সব মানুষই অশোক প্রণীত সকল আইনে খুশি ছিল এমনটাও নয়। যেমন ব্রাহ্মণ সমাজ যখন দেখল তাদের প্রাচীন আচার অনুষ্ঠানগুলো বাতিল হতে চলেছে, তখন তারা এই নীতি পছন্দ করল না, যেহেতু রাজ্যে প্রাণী হত্যাকে নিষিদ্ধ করেছিলেন অশোক। তাই ব্রাহ্মণ পুরোহিতরা তাদের স্রষ্টার প্রতি বলি দিতে পারছিলেন না। শিকারী আর জেলেরাও ক্ষুব্ধ ছিল, কেননা এ আইনে তাদের ওপরেও বর্তায়। এই উদাহরণগুলো থেকে একটি কথাই বারবার স্পষ্ট হয়ে উঠেছে, শাসনকর্তা নৃশংস হন আর দয়ালু হন, সমগ্র রাজ্যের জনগণকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। এমনটাই ছিল মহামতি সম্রাট অশোকের জীবনের গল্প। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম সম্রাট অশোকের জীবন কাহিনী। অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন ঐতিহাসিক কোনো কাহিনী নিয়ে ভিডিও বানানোর জন্য। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।